আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণিজ্যিক সফরে তিনি যখন মক্কা ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হইলেন, পথিমধ্যে মরুভূমির রাস্তা দিয়ে যখন তিনি হাঁটতেছেন, হঠাৎ করে আবু বকর তীব্র গরমের তাপে সামনে তাকাইয়া দেখলেন একটা বটবৃক্ষ দেখা যাচ্ছে, গাছের ছায়ার নিচে অবস্থান করার জন্য আবু বকর প্রিপারেশন নিলেন। সুবহানাল্লাহ। কোন আমাদের কৃষক ভাইরা জমিনে যখন কাজ করতে যায় তখন দেখবেন তীব্র গরমের তাপে অতিষ্ঠ হয়ে তারা একটু ছায়া খুঁজে বেড়ায়, যদি কোনো গাছ দেখে গাছের ছায়ার নিচে গিয়ে আশ্রয় নেয়। কথা কোন ঠিক না? খোলা আকাশের বাতাস গায়ের মধ্যে বইতে থাকে, গাছ আমাদেরকে ছায়া দিয়ে রাখে। কথা বলেন ঠিক কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ইসলামের ছায়া তলে আসেন নাই, তিনি মরুভূমির দিকে হাঁটতেছেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক এই বটবৃক্ষের ছায়ার নিচে যখন শীতল হাওয়া যখন তার গায়ে বইতেছে, হঠাৎ করে উনি ওনার নাকের মধ্যে সুঘ্রাণ পাচ্ছেন। কোথা থেকে যেন এত মিষ্টি ঘ্রাণ আসতেছে, এত সুন্দর খুশবু আসতেছে। আবু বকর বলেন, কিরে, আমি তো জীবনে কোনোদিন এত সুন্দর খুশবু কোথাও পাই নাই। সুবহানাল্লাহ। কোন এ নবীর প্রেমিকা নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত উনি ইসলামের সুশীতল ছায়াতে আসেন নাই। বটবৃক্ষের ছায়ার নিচে শীতল হাওয়া যখন গায়ে বইতেছে, হঠাৎ করে দেখা যায় আবু বকরের নাকের মধ্যে খুশবু আসতেছে, এত সুন্দর খুশবু। তিনি বলেন, আমি জীবনে কোনোদিন এত সুন্দর খুশবু পাই নাই। কোত্থেকে আসতেছে? হঠাৎ আবু বকরকে সাক্ষী দেওয়ার জন্য একটা বটবৃক্ষের ডাল আবু বকরের সামনে আইসা, আমার আল্লাহ ওই বটবৃক্ষের ডালার জবানটা খুলে দিয়েছে। বটবৃক্ষের ডালা ডাক দিয়া কয়, আবু বকর, তোমার নাকের মধ্যে যে খুশবুটা তুমি পাইতেছ, এই খুশবুটা কোন জায়গা থেকে আসতেছে তুমি জানো নি? আবু বকর চতুর্দিকে তাকাইয়া দেখতেছে, কোনো মানুষ নাই, কে আমার সঙ্গে কথা বলে? হঠাৎ করে আবু বকর দেখলেন বটবৃক্ষের ডালা মানুষের গলায় কথা বলতেছে। আবু বকর, তোমার সামনে দেখো একটা বাগান দেখা যাচ্ছে, ওই বাগানের ভিতর যাইয়া দেখো কিছু কিছু গোলাপ ফুলের মধ্যে কালেমা শরীফ লেখা আছে, ওই কালেমা শরীফ থেকে সুমধুর গ্রাম তোমার নাকের মধ্যে লাগতেছে। আরো জোরে কন্যা, সুবহানাল্লাহ। কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। ও বন্ধু, আবু বকর মূর্তির পূজা বাদ দিয়া কেমনে আমার নবীর প্রেমে পাগল হয়ে দেখো রে, বটবৃক্ষের ডালা আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলতেছে। আবু বকর, তোমার সামনে একটা ফুলের বাগান দেখতে পাইবা, ওই বাগানে প্রবেশ করো, গিয়ে দেখো ফুলের পাপড়ির মধ্যে কালিমা শরীফ লেখা আছে, এই কালেমা থেকে সুগ্রাম তুমি পাচ্ছ। আবু বকর সিদ্দিক বটবৃক্ষের ডালার কথা শুই না, প্রথমে তেনার আস্থা হয় নাই, তারপরে তিনি ভাবতেছেন যেহেতু বলছে একটু গিয়া দেখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামের সুশীতল ছায়া আসেন নাই গো, তিনি বাগানের ভিতর প্রবেশ করে দেখতেছেন অনেক রঙের ফুল ফুটে আছে গো, হাজার হাজার ফুলের মধ্যে কিছু কিছু কালো রঙের গোলাপ দেখা যাচ্ছে। কালো রঙের গোলাপ, কি রঙের কালো রঙের গোলাপ জীবনে কোনোদিন দেখছেন? এটা বিলুপ্ত হয়ে গেছে, এটা আমার নবীর কারণে। ভাইয়ার আমার, রসুল যখন দুনিয়ার জমিন থেকে বেসাল মুবারক হয়েছে, কালো গোলাপ বিলুপ্ত হয়ে গেছে। বন্ধুরা আমার, রসুল আবু বকর সিদ্দিক
বাগানের মধ্যে প্রবেশ করে দেখতেছেন কালো গোলাপের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দ্বারা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি এটা রিচার্জ করে লিখেছিলেন, আরে গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনী গন্ধা, মনের সুখে মা লাগাতিব সকাল থেকে সন্ধ্যা। খারাপ লাগে? এগুলো তো অনেকদিন আগে গাইতাম, এগুলো যতই গাই লোকের কাছে ততই ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। কষ্ট হয় আপনাদের? ওরে গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনী গন্ধা, মনের সুখে মা লাগাতিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পতাকাটা একটু দেন, আগামী কালকে সবাই মিলে এই রকম একটা সবুজ পতাকা হাতের মধ্যে নিয়া, ভাইয়ার আমার বন্ধুরা আমার, এরকম একটা পতাকা হাতের মধ্যে নিয়া আগামী কালকে আমরা সবাই বলবো, গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, ওহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, ঠিক কিনা? লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীর নূরানে রক্তের কথা বলে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীর নূরানে ত্বকের কথা বলে, সুবহানাল্লাহ। কোন জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীর নূরানে ত্বকের কথা বলে, তাই হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার। ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীর নূরানে দাঁতের কথা বলে, সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, নূর নবীর নূরানে দাঁতের কথা বলে, তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে।
জোরে কোন না মারহাবা নারায়ণ তাকবীর নারায়ণ সালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন্নবী দেখছেন নি আমাদের সভাপতি সাহেবের হাতে সবুজ রঙের পতাকা ঈদে মিলাদুন্নবীর মহব্বতে কত সুন্দর লাগছে 3000 পতাকা বানানো হয়েছে আলহামদুলিল্লাহ বলেন গোলাপ নিলাম গাঁদা নিলাম নিলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে আরে একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কষ্ট হইছে আপনাদের না বায়ার আমার এরকম আনন্দে উদ্দীপিত হয়ে আমরা আগামী কাল জুলুস করব রাজি আছেন তো সবাই এবং আমাদের আরেকজন সুন্নি নেতা আমাদের সামনে আমার বড় ভাই আমাদের ঐতিহ্যবাহী ভৈরব ফল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি হাজী আবুল কালাম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমি আগে ইতিপূর্বে নাম পরিবেশন করেছি আমাদের আব্দুল হাকিম রায়হান ভাই এবং ফারুকুল্লাহ ভাই আরও অনেকেই উপস্থিত হয়েছেন আমাদের সুন্নি নেতাগণ তাদের অংশগ্রহণের মাধ্যমে ঐক্যবদ্ধতার মাধ্যমে আগামীকালকের জুলুসকে আমরা সফল এবং সার্থক করব রাজি আছেন ইনশাল্লাহ আপনি ঘুমাইয়া কইতেহেন বালাকামে তো আবার ঘুমাই বেশি সহ যে উঠমুনে একটু পরে যাই কইতে কইতে দেখবেন জুলুস শেষ হয়ে গেছে এই জন্য ভাইয়ারা আমার আগামী কালকের জুলুসে আমরা বলবো মা গো আমায় ঘুষল করাইয়া দাও পাঞ্জাবি পরাইয়া দাও আতর মাখাইয়া দাও যাব প্রিয় নবীর জুলুসে এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে মাগো এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে হাত নাড়াইয়া মাগো আমায় গোসল করাইয়া দাও পাঞ্জাবি পরাইয়া দাও আতর মাখাইয়া দাও যাব প্রিয় নবীর জুলুসে বছর ঘোরে মিলাদুন্নবী এসেছে মাগো এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে ঠিক কিনা বলেন ও বন্ধু দেখো রে আবু বকর সিদ্দিকের আলোচনা করেছিলাম কিভাবে ইসলামের সুশীতল ছায়া আসলেন বাগানের ভেতর প্রবেশ করে আবু বকর সিদ্দিক দেখতে পাইলেন কিছু কিছু কালো গোলাপের মধ্যে সাদা অক্ষর দিয়া লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন আবু বকর দেখতেছেন কালেমা শরীফ ফুলের পাপড়ির মধ্যে লেখা তখন তিনি অনেকটি ফুলের দিকে তাকাইয়া ভাবলেন যে কেউ কলম দিয়ে তো লিখতে পারে ঠিক কিনা আবু বকরের বিশ্বাস স্থাপনের জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে যেই ফুলটা এখন পর্যন্ত কলির ভিতরে আছে এখনো ফুটে নাই আমি অফুটন্ত গোলাপটা নিজের হাতে খুলব যদি দেখি অফুটন্ত গোলাপের ভিতরেও কালেমা শরীফ লেখা তাইলে আমি বুঝবো যে এই কালেমা সত্যবাণী আরো জোরে কোন না সুবহানাল্লাহ এ ভাইয়ের আমার এই কালেমা নিয়ে কত ষড়যন্ত্র করেছিল বিধর্মীরা কতক্ষণ ঠিক না বিঠিক কাফের মুশরিকরা এই সত্য কালেমাকে মুছার জন্য তারা অনেক ধরনের ষড়যন্ত্র করেছিল কিন্তু ভাইয়ের আমার আরশের পাতায় পাতায় সেই নুরানি অক্ষর দ্বারা কালেমা শরীফ লেখা প্রত্যেকটা স্থানে স্থানে কালেমা শরীফ লেখা এক লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাকে মুছার জন্য একটা বংশ বাদ দেওয়ার জন্য এই দেশের কিছু কিছু মুনাফিক উপচে পড়ে লেগেছে কথা কোন ঠিক কিনা এরা কালেমার মধ্য থেকে রসুলের নাম মুবারক
বাদ দেওয়ার জন্য খুব বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে। আপনারা হয়তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, খবরা খবর অনেকের কাছে নাই, কিন্তু নব্য কিছু কিছু ফেরাউন আছে, এরার লেবাসটা আলেমের কিন্তু কাজ হচ্ছে জালেমের। এদের লেবাসটা হচ্ছে আলেমের, কাম হচ্ছে জালেমের। এরা মসজিদের মিম্বরে সুন্নিরা যেমন বসে তারাও বসে, সুন্নিরা যেমন ঈদগার খুতবাতে বসে খুতবা দেয়, মসজিদের মিম্বরে বসে খুতবা দেয়, এরাও এই জায়গাটাকে অনেকে দখল করে। সুন্নিরা ইমানের কথা বলে আর এরা মুনাফিকি কথা বলে। কিছু কিছু মুনাফিক ওয়াজের মঞ্চে স্টেজে বসে তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এক লাইনে লেখা যাবে না। আরো জোরে কোন না, আউযুবিল্লাহ, কালেমা শরীফ বলে এক লাইনে লেখা যাবে না। কেন? কয় আল্লাহর নাম থাকবে উপরে, নবীর নাম থাকবে নিচে। মানুষকে বুঝায় যে আল্লাহ তো সীমাহীন, আল্লাহর তো তুলনাবিহীন মর্যাদা, আল্লাহর সাথে নবীর নাম যাতে সমান না হয়। নাউজুবিল্লাহ কন্যা, এই একটা ইমোশনাল কথা বলে মানুষের ইমানকে নষ্ট করার জন্য কয় আল্লাহর নাম উপরে, নবীর নাম থাকবে নিচে, সমানভাবে লেখলে এটা বিদাত হবে, শিরিক হবে। নাউজুবিল্লাহ কন। অথচ দেখেন মানব জাতির আদি পিতা এটা, ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম জাউকা, এই আয়াতের তাফসির করতে গিয়া শায়েখ আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি শেরে খুদা হজরতে মৌলা আলী থেকে একখানে রেওয়ায়ত এনেছেন, আদম আলাইহিসসালাম নিজে বলেছেন আমি সৃষ্টির পরে আল্লাহর মহান আরশে যখন তাকাইলাম তখন মহান আরশসমূহ আল্লাহর মধ্যে আমি নূরানি অক্ষর দ্বারা লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন এই ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে ভাইয়ার আমার শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারাজুন নবুয়াত কিতাবের মধ্যে এই রেওয়ায়েতটা মৌলা আলী থেকে তিনি রেওয়ায়েত এনেছেন যে আদম নবী বলেছেন সৃষ্টির পরে আমার অন্তরে ওই বাণীটাই জাগ্রত করা হয়েছিল, আমি ওই বাণীটা আরশের মধ্যে লেখা দেখেছিলাম নূরানি অক্ষর দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দুহাই দিয়ে আদম নবীর তওবা আল্লাহ কবুল করেছেন। কালেমার দুহাই দিয়ে আদম নবী যখন অ্যাপ্লিকেশন করলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ফরিয়াদকে গ্রান্টেড করেছেন, কবুল করেছেন। আর রসুল বলেছেন আদম যখন মাটি পানির সঙ্গে মিশ্রিত তখন থেকে আমি আল্লাহর নবী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, আবু বকর বিধর্মী ছিলেন ধর্মে আকৃষ্ট হওয়ার জন্য, গোলাপ ফুল যেটা এখনো ফুলে নাই কলির ভিতর রয়েছে। আবু বকর ভাবলেন এই ফুলটা আমি নিজের হাতে পাপড়িটা মেলব, যদি ও ফুটন্ত গোলাপের ভিতরে কালমা শরীফ লেখা পায় তাইলে আমি মনে করব এই কালেমা সত্যবাণী। যে মেলা পাপড়ির মধ্যে হয়তো অন্য কেউ কলম দিয়া লিখতে পারে, কিন্তু যেই পাপড়িটা এখনো কলির ভিতর রয়েছে, এখনো পাতা মেলে নাই, আমি আবু বকর এই ফুলটা হাতে নিয়ে আগে খুলি। তখন তিনি ও ফুটন্ত গোলাপটা যেমন দেখেন এই ফুলটা এখনো কলির ভিতরে আছে, এটা এখনো ফুটে নাই, আবু বকর ও ফুটন্ত গোলাপটা নিজের হাতের মধ্যে নিয়ে যখন পাপড়িটা মেলতে লাগলেন, মেলার পরে তিনি দেখতেছেন ও ফুটন্ত গোলাপের ভিতরেও আমার আল্লাহ কুদরতি কলম দ্বারা লেখা রাখছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ, আরো জুরে কন্যা সুবহানাল্লাহ। ওরে নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীর আগমনে জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর
কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা হারে ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আবু বকর সিদ্দিক ও ফুটন্ত গোলাপের ভিতর নিজের হাতে পাপড়ি মেলে দেখতেছেন, এই পাপের ভিতরেও আমার আল্লাহ কুদরতি কলম দ্বারা কালেমা শরীফ লেখা রাখছে। আবু বকর সিদ্দিক এই জিনিসটা দেখা একটু বিশ্বাসটা প্রকর হলো, মজবুত হলো, তখন তিনি হাইটা হাইটা সিরিয়ার মধ্যে যায় উপস্থিত হলেন। সুবহানাল্লাহ, বাণিজ্য করতেছেন, ব্যবসা বাণিজ্যের কাজ তিনি আঞ্জাম দিচ্ছেন, ব্যবসা বাণিজ্যের কাজ আঞ্জাম দিয়ে আবু বকর দেখতেছেন আসমানের সূর্যটা পশ্চিম আকাশে ডুবে গেছে, মাগরিবের পরক্ষণে চতুর্দিক যখন অন্ধকার হয়ে গেল, তিনি ভাবলেন অন্ধকার রাতে তো আর মক্কায় ফিরে যাওয়া সম্ভব হবে না, আজকের রাতটা আমি এই সিরিয়ার মধ্যে অবস্থান করি। সুবহানাল্লাহ, কোন তিনি সিরিয়াতে অবস্থান করলেন রাত্র যাপন করার জন্য। ভাইয়ের আমার, আমরা রাতের বেলায় যখন ঘুমের ঘরে যাই, কত বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা আদিষ্ট হই, কথা কোন ঠিক না? কেউ লন্ডন জায়গা, কেউ আমেরিকা জায়গা, কেউ ফ্রান্স, সুইডেন, কানাডা জায়গা, কথা কোন ঠিক না? বেঠে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, স্বপ্নের ঘরে গেলে কো আজকে দেখছি রে, কিতা দেখছো? কো বেটা আমি স্বপ্নে দেখছি আজকে ইন্ডিয়া গেছি, কহানো কো তাজমহল, একটা কো আমি স্বপ্নে দেখছি আজকে গেছি গা সুইডেন। এরকমভাবে আমরা ঘুমের ঘরে গেলে অনেকেই এরকম আচমকা স্বপ্ন দেখি, ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক ব্যবসায়ী মানুষ, বাণিজ্য শেষ করে সিরিয়াতে যখন তিনি রেস্ট নিলেন, রাতের বেলা তিনি স্বপ্নের ঘরে আদিষ্ট হলেন, তিনি দেখতেছেন আসমান থেকে চন্দ্র সূর্য উনার কোলের মধ্যে সে হাজির হয়ে গেছে, আকাশের চাঁদ সূরজ আবু বকর সিদ্দিকের কোলে আসাতে এখন তিনি নিজে বলতেছেন আমার গায়ের চাদর দিয়ে আমি ঘুমের ঘরে এটা আবৃত্ত করলাম, আবৃত্ত করার সাথে সাথে আমার চোখ থেকে ঘুম চলে গেছে। তখন তিনি হেজিটেশন বুক করছেন, জীবনে তো কোনোদিন এরকম স্বপ্ন দেখি নাই, এই স্বপ্নটা কেন দেখলাম, কি বা তার কারণ হতে পারে। আবু বকর ভাবলেন একজন ভালো লোকের সান্নিধ্যে যাই, গিয়ে এই স্বপ্নের তাবিরটা একটু বোঝার চেষ্টা করি। তখন আবু বকর একজন ইসাই গোত্রের পাদ্রির কাছে গেলেন। আল্লাহু আকবার বলবেন না? এটাও জামিউল মুজেজাত কিতাবের মধ্যে এভাবে এসেছে, স্বপ্নের ঘটনা জানার জন্য, আবু বকর তাবিরটা জানার জন্য একজন ইসাই গোত্রের পাদ্রির কাছে গিয়ে তাকে সালাম দিয়ে বললেন যে ভাই, আমি তো একজন ব্যবসায়ী মানুষ, আমি ব্যবসায়িক কাজে এসেছিলাম, রাত হয়ে গেছে, আমি ঘুমে এলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতেছি আসমানের চাঁদ সূরজ আমার কোলের মধ্যে এসে হাজির হয়ে গেছে। পাদ্রি ডাক দিয়া কই কি বলো যুবক, তুমি কি এই স্বপ্ন দেখেছো? তিনি বলেন হ্যাঁ, আমি সত্যি এই স্বপ্ন দেখেছি। ওই পাদ্রি ডাক দিয়া কয় যুবক, স্বপ্ন যদি তুমি সত্যি দেখে থাকো একটু বলবা কি তোমার বাড়িটা কোথায়? তিনি বলেন আমার বাড়ি হলো মক্কা নগরীতে। এ যুবক, মক্কা নগরীতে বাড়ি, তুমি কোন গোত্রে জন্মগ্রহণ করেছো? তিনি বলেন আমি বনু হাশেম গোত্রে জন্মগ্রহণ করেছি। পাদ্রি ডাক দেয়া কই যুবক রে, বনু হাশেম গোত্রে জন্ম নিলে তোমার নামটা কি একটু জানতে পারি? তিনি বলেন আমার নাম হলো আবু বকর। নামটা বলার সাথে সাথে এই ইসাই গোত্রের পাদ্রি ডাক দেয়া কই আবু বকর, সত্যি যদি তোমার বাড়ি মক্কায় হয়, বনু হাশেম গোত্রে যদি তুমি জন্ম নিয়েই থাকো, তোমার এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নই। হে আবু বকর শোনো, মক্কাতুল মুকাররমায় বনু হাশেম গোত্রে এমন একজন নবীর শুভাগমন হয়েছে যিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবীর আগমন হবে না। ও আবু বকর, তুমি ওই মহান নবীর কাছে তৌবা করে মুসলমান হইবা, মুসলমান হওয়ার পরে নবীর প্রধান খলিফা নিযুক্ত হইবা, শুধু তাই নয় ইন্তেকালের পরেও তুমি এই মহান নবীর কাছে শুয়ে শুয়ে আরাম করবা। আবু বকরের অন্তরে তখন ইশকে রসুলের জজবা সৃষ্টি হয়ে গেল, নবীর ভালোবাসা পয়দা হয়ে গেল। আবু বকর স্বপ্নের তাবির শোনার সাথে সাথে
নূরের নবীর দর্শন পাওয়ার জন্য নবীজির কাছে গিয়ে কালেমা পড়ার জন্য তিনি আনন্দে উদ্দীপিত হয়ে তিনি যখন সিরিয়ার জমিন থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন অন্ধকার রাতেই, তখন ওই ঈসাই গোত্রের পাদ্রি ডাক দিয়া কয়, হে আবু বকর শুনে যাও, তুমি এত অধৈর্য হইও না, হে আবু বকর তুমি শুনে যাও, আমি যদিও পাদ্রি বংশের লোক হইয়া থাকি, আমি ওই মহান নবীর উপর ঈমান এনেছি। পাদ্রি ডাক দিয়া কয়, আবু বকর আমি ওই মহান নবীর উপর ঈমান এনেছি, আজকে আমি পাদ্রি ধন্য, মক্কার মধ্যে যাইয়া যখন তুমি নবীর দেখা পাইবা আমার সালামখানা নবীজির কদম মুবারকে উৎসর্গ করে দিও। পাদ্রি ডাক দিয়া কয়, আবু বকর আমি ঈসাইদের ভয়ে আমার ঈমানটা প্রকাশ করতে পারি না, গোপন রেখেছি, আজকে যেহেতু তোমারে পাইলাম আমি আমার ঈমানের কথাটা প্রকাশ করলাম, আমার মায়ার নবীকে আমার পক্ষ থেকে সালামটা তুমি বলে দিও। পাদ্রির সালাম সঙ্গে নিয়া ফজরের নামাজের পরেই আবু বকর সকাল হইতে না হইতেই তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হইলেন। হইতে হইতে গো আবু বকর যখন মক্কা নগরীকে আইসা উপস্থিত হইয়া গেলেন, এবার চতুর্দিকে আমার নবী তল্লাশ করতেছেন, মায়া নবী আগমন করেছেন। আবু বকর মক্কা নগরীতে আসার পরেই দেখতেছেন মক্কা নগরীর ভাবমূর্তি অন্যরকম হয়ে গেছে, নূরের আলোয় একটা সুবাসিত বাতাস বয়ে যাচ্ছে। চতুর্দিকে আবু বকর রসুলকে তাল্লাশ করতেছেন, কষ্ট হইতেছে, তাল্লাশ করতে 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 হঠাৎ করে আবু বকর সিদ্দিক আমার নবীর দেখা পাইলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, হয় আমি দুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এই নাথ শরীফগুলোর মধ্যে একটা অন্যরকম মজা লাগে, তাই না? আশেকরা আমাকে আবদার করে, হুজুর আগের যে নাথগুলা গাইতেন এগুলা গাইতে পারেন না, ওই জন্য একটু গাইলাম আর কি, কষ্ট হয় আপনাদের? এগুলো আমরা ছোট্টবেলা থেকে গাইতাম, ওই আমরা দুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নি। ও বন্ধু আবু বকর সিদ্দিক আমার দয়াল নবীর দেখা যখন পাইলেন, উনি নিজে থেকে বলার আগেই, আবু বকর নিজে থেকে বলার আগেই রাহমাতাল্লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি আর দেরি কইরো না, ইসলামের সুশীতল ছায়ায় চলে আসো, তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। আরো জোরে কন, আবু বকর হেজিটেশন বুক করছেন, কেমন হেজিটেশন, যে আমার নাম যে আবু বকর, আমি তো এটা রসুলকে আগে বলি নাই, আমি যে ইসলাম গ্রহণ করার জন্য এসেছি এটাও তো রসুলকে বলি নাই, উনি কিভাবে জানলেন আমার নাম আবু বকর, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি? আবু বকর অবাক হয়ে গেলেন, তিনি হেজিটেশন বুক করছেন, মাথাটা নিজ দিকে দাঁড়িয়ে আছেন, মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, আবু বকর আর দেরি করো না, তাড়াতাড়ি কালেমা পাঠ করো। তিনি বলতেছেন, নবী গো আমি মুসলমান হওয়ার জন্য এসেছি এটা সত্য, কিন্তু আমি শুনেছি নবীগণ মুজাজার অধিকারী, মায়ান নবী গো মুসলমান হওয়ার আগে যদি আমাকে আপনার মুজাজার কোনো একটা নিদর্শন দেখাইতেন তাইলে আমি ইসলাম গ্রহণ কইরা একটু শান্তি অনুভব করতাম। আবু বকর আমার নবীর মুজাজা দেখতে চান, আমার নবী মুজাজা দেখাইতে পারবেন? এই বিশ্বাস আছে আপনাদের? দেখেন আমার নবী কেমন মুজাজা মুবারক দেখালেন, ডাক দিয়ে আমার নবী বলতেছেন, আবু বকর তুমি যদি আমার মুজাজা দেখতে চাও তাইলে শোনো, তুমি যখন মক্কা ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্য করতে রওনা হয়েছিলাম, রাস্তার মধ্যে বটবৃক্ষের ছায়ায় বসেছিলাম, ব্রটবিকের ডালা তোমার সঙ্গে কথা বলেছে। আচ্ছা কঞ্চন দিহি, আবু বকর ব্রটবিকের ছায়ার নিচে বসছেন, আমার নবী কি সেটা জানতেন, দেখছিলেন? আবু বকর উপস্থিত নবীরে পাইছিলেন? রসুল বলতেছেন, আবু বকর মক্কা ছেড়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, ব্রটবিকের ছায়ার নিচে বসেছিলাম,
বটবৃক্ষের ডালা তোমার সঙ্গে কথা বলেছে, বাগানের ভিতর ঢইকা কালো গোলাপের পাপড়িতে কালেমা শরীফ লেখা দেখছো, ও ফুটন্ত গোলাপের ভিতরে কালেমার চিহ্ন দেখেছ, আবু বক্কর সিরিয়াতে আইসা তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছ, আসমানের চাঁদ সুরুজ তোমার কুলের মধ্যে হাজির কাছে গিয়েছ, পাদ্রি তোমার স্বপ্নের তাবির বলেছে, এবং শুধু তাই নয় ওই পাদ্রি আমি নবীর উপর ইমান এনেছে, সে মুসলমান হয়েছে, তোমার কাছে আমি নবীর একটা সালামও দিয়েছে। আবু বক্কর পারে নবী জানে কেমনে, এ ভাইরা বাসিরা আমার নবী জানতে পারে কি পারে না, আরো জোরে এখন পারে কি পারে না। আজকাল কিছু কিছু ভাই সাহেবরা কয় নবী তো দেওয়ালের পিছনের খবরও জানে না, এরকম কথা কই কি কয় না, আমার নবী জানে কি জানে না, ক্ষমতা দিয়েছেন কে, জোরে বলেন কে। আরে নবীর আজকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, ঠিক কিনা, আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহি মদিনা, এলেমের শহর গো নবী শাহি মদিনা, কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, ঠিক কিনা বলেন। আমার ভাইয়েরা মায়ান নবী এই কথা বলে বলতেছেন, আবু বক্কর আমার মুজেজার আর কোনো নিদর্শনের প্রয়োজন আছে নে, আবু বক্কর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছেন, সদ্দক তায়া রাসূলুল্লাহি আনা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আবু বক্কর বলেন, নবী গো আপনি সত্য বলেছেন, আপনি যে সত্যিকারের আল্লাহর নবী এর মধ্যে আর কোনো সন্দেহ নাই, দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি, নূরের নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হই, মায়ার নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হই। আমার বন্ধুগণ ও মুরব্বী বাবাজিরা, আবু বক্কর সিদ্দিক বলতেছেন, নবী গো আর দেরি কইরেন না, তাড়াতাড়ি কালেমা শরীফ পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কালেমা শরীফ পড়াইয়া আবু বক্কর সিদ্দিককে মুসলমান বানাইয়া দিলেন। এ জগতের বন্ধুরা, মুসলমান হওয়ার সাথে সাথে আবু বক্কর সিদ্দিকের ধন সম্পদ অর্থ করি যা কিছু ছিল সব সবকিছু আমার দয়াল নবীর কদম মুবারকে উৎসর্গ করে দিলেন। ইমানদাররা কয় যাহার ধনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার মুর্শিদ, আমার রংমহলে আগ ধুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার, ঠিক না বেঠি। আবু বক্কর সিদ্দিক কয় আমার বলতে তো আর আমার কিছু নাই, আমার ধন আমার সম্পদ আমার জান আমার মাল সব কিছু আমি নবীর কদমে বিলাইয়া দিলাম, আমার বলতে তো আমার আর কিছু নাই। আবু বক্কর সিদ্দিক সব কিছু আমার নবীর কদমে উৎসর্গ করে দিয়া তিনি নবীর প্রেমে পাগল হইয়া গেলেন। আপনারা বলুন, নবীর প্রেমে পাগল হলে লাভ হয় না লস হয়? নবীর প্রেমে পাগল হওয়ার কারণে আবু বক্কর সিদ্দিক আজ পর্যন্ত নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন, কিয়ামত পর্যন্ত সিদ্দিক একবার নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করবেন। এ বাংলাদেশের বৈরবের সুন্নি জনতা, আমরা বৈরবের ময়দান থেকে যদি নবীর গোলামি করি আমরা মায়ান নবীর সুপারিশ পেতে পারি কি পারি না?
কথাকন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। জান্নাত দূরের কথা, নবীজির সুপারিশ ছাড়া জান্নাতের সুগন্ধ পর্যন্ত কেউ পাবার আশা রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ জান্নাত বানিয়েছেন আল্লাহ, মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ রসুলকে, আর রসুলকে মালিক বানিয়ে দেওয়ার কারণে রসুল বলেছেন আমার নাতি হাসান হুসাইন জান্নাতি যুবকের সর্দার, আমার আলী ফুলসিরাতের ফুলের জিম্মাদার, আমার ফাতেমা জান্নাতি রমণীদের সর্দারিনী। বন্ধুরে, আল্লাহ নবী এই রকম ভাবে ভাগ বাটোয়ারা করে দিয়েছেন, যদি কেউ জান্নাতি হতে চাও, হাসান হুসাইনের সঙ্গে বসবাস করতে চাও, নবীর কদমে থাকতে চাও, তাইলে ইমানটাকে শুদ্ধ করে নাও, ঠিক না বেঠিক? তাইলে আমরা ইমানের কুটিকে মজবুত করতে চাই কি চাই না? কারা কারা নবীর জন্য জীবন দিতে রাজি, দুই হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, কবিতা ইদা মিল্লাতুন নবী, জিন্দাবাদ, জীবন দিতে চাই বিদায়। আমি অধম লিখেছিলাম, আমার কাছে অনেকে অ্যাপ্লিকেশন করেছিলেন, এটা একটু বলার জন্য বলবো। আমার জীবন করবো দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করবো দান গেয়ে নবীর গুণগান, নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করবো দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করবো দান গেয়ে নবীর গুণগান, বলুন জীবন করব দান গেয়ে নবীর গুণগান, নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, ঠিক কিনা? নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, আমার জীবন করব দান গেয়ে নবীর আন, বলুন জীবন করব দান গেয়ে নবীর গুণগান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার, আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূল আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়ের আমার দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আলোচনা দুই ঘন্টার উপরে হয়ে গেল, তো আমার মনে হয় আমার রেড সিগন্যাল চলে আসতেছে। আরো যাক আলহামদুলিল্লাহ, কষ্ট হবে আপনাদের? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারণ যেহেতু আরো দুইজন বক্তা রয়েছেন, সেই বিদায় আমি আমার সময়ের দিক বিবেচনা করে আলোচনাটা করেছিলাম। এখন যদি একটু বিলম্ব হয় আসতে, আমি একটু লম্বা করব, অসুবিধা নাই। আপনাদের কষ্ট হবে? রাজি আছেন সবাই বসতে? কেডা কেডা রাজি না, দুই হাত তুলে দেখেন। না বুঝে মেরে দোকটা, আমি কইছি তে মারছে জুসের টালায়, আর কয়েকজনে মাথা হাত যাইয়া, আর কয়েকজন ঘুমা আছিল, কই কিতারে ঘটনা কি হইছে জানে, আউলা জল হয়ে গেছে গা। তো যাক আলহামদুলিল্লাহ, সবাই বসতে রাজি আছেন তো ইনশাল্লাহ? একটু দূরে সরি পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাশাল্লাহ মাহদনাবি মা মুহাম্মাদনাবি শাফি মা
মোহাম্মদ নূর নবীজির নূর চেহারা দেখিতে মোদের মন চায়, নূর নবীজির নূর চেহারা দেখিতে মোদের মন চায়, কাঁদে মোদের প্রাণ পাপিয়া কাঁদে মোদের অন্তরা। মাশাল্লাহ মোহাম্মদ নবী মাও মোহাম্মদ নবী শাফি মাও মোহাম্মদ। আমার বাবা জেনা বন্ধুরা আবু বক্কর সিদ্দিক নবীজিকে ভালোবাসা, নবীজিকে ভালোবাসা। আবু বক্কর সিদ্দিক তিনি দয়াল নবীর পাশে শুয়ে আরাম করছেন, জান্নাতি পুরুষদের মধ্যে হতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবিদের মধ্যে একজন হয়েছেন। আমরা নবীকে ভালোবাসলে আমরাও শান্তি পেতে চাই কি চাই না? শুনেন, আবু লাহাবের নাম শুনছেন? আবু জেহেল, আবু লাহাব, আবু তালহা, এরা কিন্তু নবীর বংশের লোক ছিলেন। শুনেন ভাইয়ার আমার, আজকে আমি এই রেওয়ায়েতটা পড়ে আমি অবাক হলাম যে রসুলের মহব্বত অন্তরে থাকলে যারা শিল মারা জাহান্নামী তাদের কো রাব্বুল আলামিন নবীজিকে একটু যে ভালোবেসে দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমতের ছায়া বর্ষণ করেছেন। এটা তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এরকমভাবে এসেছে, খুব মনোযোগ। আবু লাহাব সে অভিশপ্ত যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করেছেন, ঠিক না বেঠিক? আহ, আবু লাহাব ধ্বংস হোক, কিন্তু আবু লাহাব এই জন্য ধ্বংস তার জন্য হয়েছিল, সে রসুলকে নবী হিসেবে মানে নাই কিন্তু বাতিজা হিসেবে মানছিল। খুব মনোযোগ, আপনারা কি কষ্ট হইতেছে তো এরকম কথা বলছেন যে একটু মনোযোগ, খুব সাইলেন্ট, একদম কথা বলা যাবে না, একটুক মনোযোগ। আবু লাহাব রসুলের যখন আগমন হবে, আবু লাহাবের এক দাসী ছিল, আবু লাহাবের ঘরের মধ্যে এক দাসী ছিল সুয়াইবা, ওই আবু লাহাবের দাসী সুয়াইবা সংবাদ দিল আবু লাহাবকে যে পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন রাহমাতাল্লিল আলামিন, যে হে সুয়াইবা আজকে তোমার এত আনন্দ কেন? আবু লাহাব জিজ্ঞেস করেছিল, সুয়াইবা আজকে তোমার এত আনন্দ কেন? তখন আবু লাহাবের দাসী সুয়াইবা বলেছিল যে পৃথিবীর জমিনে রসুল এসেছেন এই জন্য আজকে আমার খুশি। সুবহানাল্লাহ। কোন তখন মা আমেনার উদর হতে রাহমাতাল্লিল আলামিন নবী যখন পৃথিবীতে আসলেন তখন বাতিজা হিসেবে সোমবার দিনে আবু লাহাব রসুলের আগমনে সোমবার দিনে আবু লাহাব একটু হাসছিল, খুশি হয়েছিল যে আমার ঔরসে আমার বাতিজার আগমন হয়েছে, রসুল হিসেবে নবী হিসেবে মানে নাই বাতিজা হিসেবেও মানার কারণে সোমবার দিনে রসুল এসেছেন। এই জন্য ভাইয়ার আমার, আবু লাহাবের কবরের মধ্যে রহমতের ফেরেস্তারা জান্নাতের ঝর্নার পানি বহমান করে প্রতি সোমবারে, প্রতি সোমবারে আবু লাহাবের কবরের মধ্যে জান্নাতের নহর দিয়ে তার কবরকে ভিজানো হয়। বৎসরে 54 দিন বিহস এই সোমবার থাকে, কয়দিন? বৎসরে 54টা সোমবার হয়, কয়টা হয়? এক বছরের ভিতরে 54 দিন সোমবার হয়। এই এক বৎসরে 54 দিন আবু লাহাব রসুলের আগমনে খুশি হওয়ার কারণে তার কবরের মধ্যে জান্নাতের পানি দিয়ে ভিজানো হয়। ভাইয়ার আমার একটু শান্তি অনুভব হয় এবং তার শাহাদত আঙ্গুলটা ওই দিন একটু নড়াচড়া করে, আবু লাহাবের শাহাদত আঙ্গুলটা নড়াচড়া করে, তর্জনীটা, তার তর্জনী আঙ্গুল ওই দিনে নড়াচড়া করে, বেহেস্তের পানি দ্বারা ওই পানিটাকে ভিজানো হয়, তার আঙ্গুলটাকে ভিজানো হয়। কেন? সে রসুলের আগমনে বাতিজা হিসেবে নবী পাইয়া খুশি হয়েছিল, রসুল হিসেবে নয়। রসুল হিসেবে না মানার কারণে সে অভিশপ্ত এবং ইসলামের ঘৃণিত কাজে অংশগ্রহণ করেছে, এই জন্য তার উপর অভিশাপ বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব
অবতীর্ণ করেছেন। এই জন্য নবীজির মহব্বত তিল পরিমাণও যদি কারো মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটু শান্তিতে রাখবে। কেননা এটা বোঝানোর জন্য। কিন্তু নবীজির বিরুদ্ধে যেই ব্যক্তি কথা বলবে, সেরা আবুল আহাব আবু জেহেলের অন্তর্ভুক্ত হয়ে ইয়াজিদের অনুসারী হয়ে এরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আপনাদের কথায় একটু মনোযোগ নষ্ট হচ্ছে। আমরা আপনাদেরকে নিয়ে সবাই মিলে একটু কেয়ামের মাধ্যমে, কারণ এগুলো সন্ধ্যা থেকে বসাতো, এই জন্য দীর্ঘক্ষণ এক জায়গায় বসার কারণে অনেকের হয়তো প্রবলেম হতে পারে, আরও দীর্ঘক্ষণ ফজর আগ পর্যন্ত বসতে হবে। আসুন আমরা মায়ান নবীর তাজিমের মাধ্যমে একটা সালাম দিয়া একটা জিকির হবে, রাজি আছেন? নবীরে সালাম দিয়া আর একটা জিকির করব, এর মধ্যে ফরিদি আয়েশা পড়বে ইনশাআল্লাহ। এবং আপনারা একটু আগাইয়া বসবেন, ভাইদেরকে বসার একটু সুযোগ করে দিবেন। ফেরেশতোকে সালামি দেনে ওয়ালে ফৌজ পর থি তে সাইয়্যাদা হযরতে মা আমেনা শুনতে থে তো আওয়াজ আতি থি ইয়া না